হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমরা আরো একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে অভিডের লেখা মেটামরফোসিস। তো দেখো, এটা বেসিক্যালি আমাদের মেটামরফোসিস এর পার্ট ওয়ান ক্লাস, মানে প্রথম ক্লাস। আমরা আজকে মেটামরফোসিস এর ওপর প্রথম ক্লাস নিচ্ছি। এই ক্লাসে আমরা কি করব, এই ক্লাসে বেসিক্যালি আমরা অভিড সম্পর্কে কয়েকটা কথা জেনে নেব এবং মেটামরফোসিস এই যে টোটাল বুকটা রয়েছে এটা সম্পর্কে কয়েকটা কথা জেনে নেব। তারপর আমরা কি করব, এর যে পরবর্তী ক্লাসগুলো করব সেখানে কিন্তু আমরা আরো ডিটেলসে টেক্সটটাকে পড়ব যেটা আমাদের সিলেবাসে আছে। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি, মেটামরফোসিস বাই অভিড। তো দেখো, আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা অভিড সম্পর্কে জেনে নেব। অভিড সম্পর্কে জানার পর আমরা কি করব, আমরা মেটামরফোসিস সম্পর্কে কয়েকটা কথা জেনে নেব। তো চলো আমরা অভিড সম্পর্কে জেনে নিই। তো দেখো, প্রথমে আমাদের জানতে হবে অ্যাবাউট অভিড, মানে অভিড সম্পর্কে কয়েকটা কথা। তো দেখো, অভিডের ফুল নেম কি, মানে সম্পূর্ণতা নাম কি, অভিড একটা ছোট্ট মতো নাম, তার পুরো নামটা কি? তার পুরো নামটা হচ্ছে পুবলিয়াস ওভিডিয়াস ন্যাসো। তাহলে তার পুরো নাম হচ্ছে পুবলিয়াস ওভিডিয়াস ন্যাসো। তিনি কিন্তু বিখ্যাত কোন নামে, তিনি অভিড নামে ফেমাস। দেখো, তার নাম কিন্তু পুবলিয়াস ওভিডিয়াস ন্যাসো, কিন্তু তিনি বিখ্যাত হয়ে আছেন অভিড নেমে আমাদের কাছে। তার জন্ম এবং মৃত্যু, এটা আমাদের এরপর জানতে হবে। দেখো, প্রত্যেকটা রাইটারের আমাদের জন্ম মৃত্যু জেনে রাখা ভালো, কারণ জন্ম মৃত্যু জানলে আমরা বুঝতে পারবো সেই রাইটারটা কোন সময়কার মানুষ। তাহলে দেখো, অভিড বেসিক্যালি তার জন্ম হচ্ছে 43 BC। বিসি মানে কি? বিফোর ক্রাইস্ট, যীশু খ্রিস্টের জন্মের 43 বছর আগে তার জন্ম। কার জন্ম? আমাদের অভিডের জন্ম, মানে যীশু খ্রিস্টের জন্মের 43 বছর আগে জন্ম হয়েছে কার? আমাদের অভিডের। এবং তার মৃত্যু কখন? তার মৃত্যুর ডেটটা আমরা এক্সাক্টলি জানি না, তাই আমরা বলছি 17 বা 18 AD। এডি মানে কি? এডি মানে হচ্ছে অ্যানোডমি, মানে যীশু খ্রিস্টের জন্মের পরবর্তী যে সালগুলো তাকে এডি বলা হয়। দেখো, আমরা এখন কত আছি? আমরা এখন আছি 2020 AD, মানে যীশু খ্রিস্টের জন্মের 2020 বছর পরে আছি। তাহলে দেখো, অভিড জন্মেছেন কখন? জন্মেছেন 43 BC-তে, মানে যীশু খ্রিস্টের জন্মের 43 বছর আগে জন্মেছেন। এবং মারা গেছেন কখন? যীশু খ্রিস্টের জন্মের 17 বছর বা 18 বছর পর মারা গেছেন। আমরা জানি BC সবসময় কমে কমে আসে, মানে 100 থেকে নিচের দিকে আসবে, আর আমাদের এডি সবসময় 0 থেকে 100 দিকে যাবে। এটা হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে অভিডের জন্ম পেয়ে গেলাম এবং মৃত্যু পেয়ে গেলাম, তার পুরো নাম পেয়ে গেলাম। তাহলে অভিডের পুরো নাম কি পেলাম? পুবলিয়াস ওভিডিয়াস ন্যাসো। এবং তিনি বিখ্যাত কোন নামে? অভিড নামে তিনি বিখ্যাত হয়ে আছেন। এবং তার জন্ম এবং মৃত্যু পাচ্ছি। তার জন্ম কখন? 43 BC, মানে যীশু খ্রিস্টের জন্মের 43 বছর আগে। এবং তার মৃত্যু হচ্ছে কখন? তার মৃত্যু হচ্ছে 17 বা 18 AD। তার মানে কি? তার মানে হচ্ছে তার মৃত্যু হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের 17 বছর বা 18 বছর পরে। দেখো, নেক্সট যে পয়েন্টটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে অরিজিন। অরিজিন মানে আমাদের অভিড কোন সময়কার এবং মানে কোথাকার মানুষ। তো বেসিক্যালি তিনি একজন রোমান পোয়েট, তিনি একজন রোমান পোয়েট, মানে রোমের পোয়েট। তাহলে তিনি রোমান পোয়েট হু লিভ ডিউরিং দ্য রেইন অফ অগাস্টাস সিজার। তা দেখো, রোমের বিখ্যাত রাজা, রোমের প্রথম যে রাজা অগাস্টাস সিজার, তাকে আমরা তার নাম শুনেছি। তো সেই অগাস্টাস সিজারের যে সময়, সেই অগাস্টাস সিজারের সময়ে বিলং করছেন কে? আমাদের রোমান পোয়েট অভিড। তাহলে অভিড একজন হচ্ছেন ক্লাসিক্যাল পোয়েট, মানে ক্লাসিক্যাল মানে পৌরাণিক বা প্রাচীন রাইটার। তিনি বিলং করছেন অগাস্টাস সিজার যে সময় রাজা ছিলেন রোমের, সেই সময় বিলং করছেন। তাহলে দেখো, অভিড সম্পর্কে তিনটে পয়েন্ট আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে ফুল নেম পুবলিয়াস ওভিডিয়াস ন্যাসো, একটা বার্থ অ্যান্ড ডেট 43 BC to 17 or 18 AD, আর পেলাম অরিজিন। কি জানতে পারলাম? যে তিনি একজন রোমান পোয়েট এবং তিনি অগাস্টাস সিজারের পিরিয়ডের একজন মানুষ। তাহলে এই তিনটে পয়েন্ট আমরা পেলাম। আমরা নেক্সট দেখে নিই। নেক্সট দেখো, অভিড সম্পর্কে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্কস। দেখো, অভিড একজন রাইটার, তো তার সেই রাইটার হিসাবে তার যে ইম্পর্টেন্ট ওয়ার্কগুলো সেগুলো কোনগুলো? দেখো, অনেকগুলো ওয়ার্ক আছে, তার মধ্যে আমরা চারটেকে, মানে এই যে চারটে রাইটিং আমরা দিয়েছি, এই চারটে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো সেই চারটে মোস্ট ইম্পর্টেন্ট রাইটিং কি? দেখো, 1 নম্বর যে রাইটিংটা আছে তার নাম হচ্ছে হেরোইডেস। এই হেরোইডেস মানে কি? দ্য হিরোইন্স। তাহলে হেরোইডেস হচ্ছে আমাদের ল্যাটিনে লেখা, এবং সেটা ইংরেজিতে আমরা যদি ট্রান্সলেট করি তার মানে দাঁড়ায় কি? দ্য হিরোইন্স। তাহলে প্রথমটা হচ্ছে হিরোইডেস। সেকেন্ডের নাম কি? সেকেন্ডের নাম হচ্ছে অ্যামোরেস।
অ্যামোরোস একটা ল্যাটিন ওয়ার্ড যার নাম হচ্ছে কি দ্য লাভস। তাহলে প্রথম হচ্ছে হিরোইডেস দ্য হিরোইন্স, সেকেন্ড হচ্ছে অ্যামোরেস বা দ্য লাভস। তার থার্ড ইম্পর্টেন্ট রাইটিং এর নাম কি? তার থার্ড ইম্পর্টেন্ট রাইটিং এর নাম হচ্ছে আর্টস অ্যামাটোরিয়া, যার ইংরেজি ট্রান্সলেশন কি দ্য আর্ট অফ লাভ। তা দেখো আর্টস অ্যামাটোরিয়া, দেখো এই তিনি বেসিক্যালি রোমান লোক আর রোমে যে ভাষা চলতো সেটা ল্যাটিন, তা ল্যাটিনে আর্টস অ্যামাটোরিয়া এবং ইংরেজিতে তাকে কি বলা হয় দ্য আর্ট অফ লাভ। আর চার নাম্বার ইম্পর্টেন্ট রাইটিং হচ্ছে মেটামরফোসিস, যেটা আজকে আমরা পড়ছি, যার ইংলিশ মানে হচ্ছে কি ট্রান্সফরমেশন। তাহলে দেখো আমরা অভিড সম্পর্কে কি পেলাম, অভিডের চারটে ইম্পর্টেন্ট রাইটিং গুলো আমরা পেয়ে গেলাম। আমরা চলো নেক্সট পয়েন্ট জানবো, অভিডের স্টাইল, মানে অভিড কিরকম স্টাইলে লিখতেন। তো বেসিক্যালি অভিডের রাইটিং গুলো যদি আমরা পড়ি, তো অভিডের রাইটিং এর মধ্যে আমরা কি খুঁজে পাবো, সাবজেক্টিভিটি অ্যান্ড পার্সোনাল ইমোশন। মানে অভিড তার সাবজেক্টিভ কথা বলছেন, তিনি তার সাবজেক্টিভ কথা বলছেন, মানে তার পার্সোনাল ইমোশনটাকে তিনি তার যে সাবজেক্ট ম্যাটার মানে যেটা লিখছেন, যে রাইটিংটা লিখছেন, সেই রাইটিংয়ে কিন্তু তিনি তার পার্সোনাল ইমোশনটাকে তুলে ধরছেন। দেখো তিনি যে পিরিয়ডটাই বিলং করছেন, সেই পিরিয়ডের রাইটাররা বেসিক্যালি ট্র্যাডিশনালি একটা মিলিটারিস্টিক এবং পাবলিক গোলে লিখতেন, মানে সেখানে আমাদের পার্সোনাল ইমোশনের বেশি ভ্যালুয়েশন ছিল না। মানে সেখানকার রাইটিংগুলো, সেই সময়কার রাইটিংগুলোতে পার্সোনাল যে ইমোশন, রাইটারের পার্সোনাল ইমোশন, সেটা কিন্তু ভ্যালুয়েশন ছিল না। বাট ওভিড কিন্তু তার রাইটিং এর মধ্যে এই সাবজেক্টিভিটি অ্যান্ড পার্সোনাল ইমোশন গুলোকে তুলে ধরেছেন, সেই কারণে কিন্তু ওভিড একজন বিখ্যাত রাইটার। তা দেখো ওভিডের ইম্পর্টেন্ট ওয়ার্ক গুলো পেয়ে গেলাম, প্রথম ইম্পর্টেন্ট ওয়ার্ক হিরোইডেস যাকে আমরা বলছি দ্য হিরোইন, সেকেন্ড হচ্ছে অ্যামোরেস যাকে আমরা বলছি দ্য লাভস, থার্ড হচ্ছে আর্টস অ্যামাটোরিয়া যার নাম হচ্ছে দ্য আর্ট অফ লাভ, এবং ফোর্থ হচ্ছে মেটামরফোসিস যাকে আমরা বলতে পারি ট্রান্সফরমেশন। এছাড়াও জানতে পারলাম যে অভিডের স্টাইলের মধ্যে কি রয়েছে, দেখো অভি ট্র্যাডিশনাল ওয়েতে লিখছেন ঠিকই, সেই সময়কার রাইটিং সমসাময়িক রাইটিং অনুযায়ী লিখছেন ঠিকই, তার সাথে সাথে তিনি কি করেছেন, সেখানে তিনি তার পার্সোনাল ইমোশন এবং সাবজেক্টিভিটিকেও কিন্তু অ্যাড করেছেন। তাহলে এই পয়েন্টটা আমরা কি পেলাম, অভিড সম্পর্কে পেয়ে গেলাম। নেক্সট আমাদের জানতে হবে কি, নেক্সট আমাদের জানতে হবে মেটামরফোসিস সম্পর্কে। তো দেখো মেটামরফোসিস আমরা পড়বো, তো মেটামরফোসিসের টোটালটা তোমাদের কাছে নেই, তোমাদের টোটাল সিলেবাসটা তোমাদের জন্য নেই, তোমাদের মেটামরফোসিস যে সিলেবাসটা আছে সেটা আমরা পরে আলোচনা করব, কিন্তু আজকে আমরা টোটাল যে মেটামরফোসিস সেটার যে ইন্ট্রোডাকশন সেটা আমরা করে রাখছি। তো দেখো আমরা এখানে মেটামরফোসিস সম্পর্কে জানবো, তাহলে মেটামরফোসিস সম্পর্কে আমরা পয়েন্ট অনুযায়ী কয়েকটা জিনিস জেনে নিই। প্রথমে জানতে হবে এর রিটেন, কখন লেখা হচ্ছে এবং কিসে লেখা হচ্ছে। দেখো বেসিক্যালি মেটামরফোসিস লেখা হচ্ছে 8 AD, মানে যিশু খ্রিস্টের জন্মের 8 বছর পর। দেখো আমরা এখন এডিতে রয়েছি, আমি একটু আগেই বললাম 2020 AD, 2020 AD রয়েছি, আর কিছুদিন পর 2021 হয়ে যাবে। তাহলে 8 AD লেখা হচ্ছে কি আমাদের মেটামরফোসিস। মেটামরফোসিস কোন ল্যাঙ্গুয়েজে লেখা হচ্ছে, মেটামরফোসিস যে ল্যাঙ্গুয়েজে লেখা হচ্ছে তাকে আমরা বলতে পারি ল্যাটিন। ল্যাটিন ভাষায় লেখা হচ্ছে 8 AD, কোনটা আমাদের এই মেটামরফোসিস। নেক্সট আমাদের কি জানতে হবে, দেখো নেক্সট আমাদের জানতে হবে এই মেটামরফোসিসের টাইপ বা জনরা, এটা কোন ক্যাটাগরি বা কোন টাইপ বা কোন জনরার মধ্যে পড়ছে বা কোন জয়ের মধ্যে পড়ছে। তো দেখো মেটামরফোসিসের এক্সাক্ট জ আমরা বলতে পারবো না, আমরা যদি এক্সাক্ট কোনো জ বলতে যাই তাহলে মেটামরফোসিসের এক্সাক্ট আমরা জ বা টাইপ বা ক্যাটাগরি পাবো না। যেমন দেখো আমরা যদি ইলিয়াড পড়ি, ইলিয়াডের আমরা এক্সাক্ট জ পেয়ে যাব, ইলিয়াডকে আমরা কি বলি এপিক বলি, একটা মহাকাব্য বলি, কিন্তু মেটামরফোসিসের এক্সাক্ট কোনো জ বা ক্যাটাগরি কিন্তু পাওয়া যাবে না। সেই কারণে আমরা এটাকে বেসিক্যালি তিনটে ক্যাটাগরিতে ফেলেছি। আমরা একে বলতে পারি এটা একটা ন্যারেটিভ পোয়েম, ন্যারেটিভ মানে বর্ণনামূলক কবিতা, যেখানে কবি কিছু বর্ণনা করেন বা ডেসক্রাইব করেন তাকে কি বলা হয় ন্যারেটিভ পোয়েম। তাহলে এটা একটা ন্যারেটিভ পোয়েম বলতে পারি আমরা। এছাড়াও ন্যারেটিভ পোয়েম ছাড়া আমরা কি বলতে পারি, এটাকে একটা এপিকও বলতে পারি। কি বলতে পারি, এটাকে এপিক বলতে পারি। কেন এপিক বলতে পারি, কারণ এপিকের মতো এর একটা ভাস্ট সাইজ রয়েছে, অনেক বড়, অনেক ক্যারেক্টার, অনেক সুপার ন্যাচারাল এলিমেন্ট, মানে এপিকের যে কোয়ালিটিগুলো আমরা দেখতে পাই, আমরা যখন এপিক পড়বো এপিকের কিছু কোয়ালিটি আছে সেই কোয়ালিটিগুলো আমরা জানবো, সেই এপিকের কোয়ালিটিগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। দ্যাটস ওয়াই আমরা এটাকে এপিকও বলতে পারি। এছাড়া আমরা এটাকে কি বলতে পারি আবার, অ্যান্টি এপিক বা মক এপিক, এই অ্যান্টি এপিক বা মক এপিকও বলতে পারি। তাহলে এপিকের অ্যান্টি, এপিকের বিপরীতে মানে অ্যান্টি এপিক বা মক এপিক। তাহলে দেখো এর যে টাইপ বা জ বা ক্যাটাগরি সেটা আমরা তিনটে ভাগে ভাগ করলাম,
একটা হচ্ছে ন্যারেটিভ পোয়েম, একটাই বলছি আমরা এপিক, বা একটা বলছি আমরা অ্যান্টি এপিক বা মক এপিক। দেখো এর বেসিক্যালি ক্যাটাগরি, একটা ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি না, এবং যারা স্কলার এবং যারা ক্রিটিক, যারা মেটামরফোসিস নিয়ে অনেক রিসার্চ করেছেন, তারাও কিন্তু কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরিতে এই মেটামরফোসিসকে কিন্তু ফেলতে পারেননি। দ্যাটস ওয়াই তারা এটাকে বিভিন্ন ক্যাটাগরিতে বলেছেন, এবং সেই কারণে আমরা এখানে জ বা টাইপ বা ক্যাটাগরিতে আমরা জানলাম কি, এটাকে ন্যারেটিভ পোয়েম বলতে পারি আমরা, বর্ণনামূলক কবিতা বলতে পারি, এপিক বলতে পারি মানে মহাকাব্য বলতে পারি, বা অ্যান্টি এপিক বা মক এপিক বলতে পারি মানে এপিকের যেটা বিরুদ্ধ বা এপিকের যেটা উল্টো, তাহলে সেটা আমরা পেয়ে গেলাম। থার্ড আমাদের জানতে হবে সোর্সেস, যে এই যে মেটামরফোসিস অভিড লিখলেন এই সোর্স গুলো কি, মানে কোনখান থেকে তিনি গল্পের মেটেরিয়ালটাকে পেলেন, তার কবিতার মেটেরিয়ালটাকে পেলেন। তো দেখো বেসিক্যালি এই যে মেটামরফোসিস, এটা হচ্ছে গ্রিক মাইথোলজি, সেই সময়কার যে গ্রিক এবং রোমান মাইথোলজি, মানে মাইথোলজি আমরা বুঝতেই পারছো পৌরাণিক গল্প, সেই পৌরাণিক গল্পগুলোকে অভিড কিন্তু তুলে ধরেছেন কোথায়, মেটামরফোসিসে। কিন্তু এই পৌরাণিক গল্পগুলো তিনি কোত্থেকে পেয়েছেন, তিনি দেখো দুটো রাইটারের কাছ থেকে তিনি এই পৌরাণিক গল্পগুলো বেশি মানে বেসিক্যালি ইনফ্লুয়েন্স হয়েছেন। একটা কি, একটা রাইটার নাম হচ্ছে বয়ুস, কি নাম, বয়ুস। এই বয়ুস নামে একটা রাইটার ছিল, তার একটা রাইটিং ছিল, তার রাইটিংটার নাম হচ্ছে অর্নিথোগোনিয়া। এই অর্নিথোগোনিয়া নামে রাইটিংটা থেকে আমাদের অভিড ইনফ্লুয়েন্স হয়েছেন, অভিড প্রভাবিত হয়েছেন, প্রভাবিত হয়ে তিনি মেটামরফোসিস লিখেছেন, এটা একটা সোর্স। আরেকটা হচ্ছে আরেকজন রাইটার ছিল, যে রাইটার নাম ছিল আমাদের নিকন্দর বা নিসন্দর, নিকন্দর অফ কলোফোন, নিকন্দর অফ কলোফোন নামে একজন রাইটার ছিল, তারও একটা রাইটিং ছিল, তার রাইটিংটার নাম হচ্ছে কি, হেটেরোমেনা। এই হেটেরোমেনা থেকেও কিন্তু অভিড তার রাইটিং এর মেটেরিয়াল পেয়েছেন। তাহলে আমরা এখানে কি কি জানলাম, আমরা রিটেন ডেট জানলাম, বেসিক্যালি 8 AD তে লেখা হয়েছে, কোন ভাষায় লেখা হয়েছে, ল্যাটিনে লেখা হয়েছে। আমরা আর কি জানলাম, এর টাইপ বা এর জ বা এর ক্যাটাগরি জানলাম, এটা বেসিক্যালি একটা ন্যারেটিভ পোয়েম বা এপিক বা একটা অ্যান্টি এপিক। আর কি জানলাম, আমরা সোর্স জানলাম, আমরা কি জানলাম, দুটো সোর্স জানলাম, একটা হচ্ছে বয়ুজের রাইটিং থেকে এবং একটা হচ্ছে নিকন্দরের রাইটিং থেকে। তাহলে এই পয়েন্টগুলো আমরা মেটামরফোসিস সম্পর্কে পেলাম। নেক্সট আমরা দেখি কি পাচ্ছি, নেক্সট দেখো পাচ্ছি কম্পোজিশন, মানে এই যে লেখা হয়েছে, এই যে আমাদের মেটামরফোসিস এই যে টোটাল লেখাটা, এর মধ্যে কি কম্পোজিশন হয়েছে। তো দেখো বেসিক্যালি মেটামরফোসিস এর টোটাল 11,995 লাইনস আছে, মানে 11,995টা লাইন আছে কোথায়, আমাদের এই মেটামরফোসিস। এই 11,995 লাইনকে 15টা বুকে ভাগ করা হয়েছে, মানে 15টা পার্টে ভাগ করা হয়েছে, এবং এই 11,995 লাইন যেটা 15টা বুকে ডিভাইডেড হয়েছে, সেখানে আমরা টোটাল মানে 250টা বা 250 মিথস বা মাইথোলজি, 250টার বেশি মাইথোলজি বা পৌরাণিক গল্প দেখতে পাই। দেখো মেটামরফোসিস তার মানে হচ্ছে ট্রান্সফরমেশন, মানে পরিবর্তন, এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তনকেই কিন্তু মেটামরফোসিস বলা হয়ে থাকে। তাহলে সেই মেটামরফোসিসের মধ্যে 11,995টা লাইন আছে এবং 15টা বুক আছে, এবং টোটাল 250টার ওপর মাইথোলজিক্যাল যে স্টোরি বা মিথোলজিক্যাল যে গল্প বা পৌরাণিক গল্প সেটা কিন্তু রয়েছে। নেক্সট কি জানছি, নেক্সট জানছি এই যে এটা কম্পোজ করা হলো, এটা এটা কোন মানে কোন মিটারে কম্পোজ করা হয়েছে। দেখো প্রত্যেকটা কবিতা, কবিতা মানে তার একটা মিটার থাকবে, তার একটা ছন্দ থাকবে, তোমরা এর আগে ছন্দ তাল এইসব পড়েছো কবিতার ক্ষেত্রে, তাহলে কবিতার একটা ছন্দ থাকবে বা একটা তাল থাকবে, একটা রিদম থাকবে। তাহলে এই যে আমাদের মেটামরফোসিস, এটা কোন রিদম বা কোন ছন্দেতে লেখা হয়েছে। তো দেখো বেসিক্যালি এটা যে ছন্দে লেখা হয়েছে তাকে বলা হয় ডেকটাইলিক হেক্সামিটার, কি বলা হয়, ডেকটাইলিক হেক্সামিটার। এই ডেকটাইলিক হেক্সামিটার বেসিক্যালি এপিক লেখার জন্য কাজে লাগানো হয়। আমাদের হোমারের লেখা ইলিয়াড এবং ওডিসি, দুটো বিখ্যাত এপিক বা দুটো বিখ্যাত মহাকাব্য এই ডেকটাইলিক হেক্সামিটারেই লেখা হয়েছে। ঠিক সেরকমই আমাদের অভিডও কিন্তু তার রাইটিং মেটামরফোসিস সেটাও কিন্তু ডেকটাইলিক হেক্সামিটারে লিখেছেন। তাহলে আমরা কম্পোজিশনটা এখানে পেলাম, কম্পোজিশনে কি জানতে পারলাম, যে এখানে টোটাল 11,995টা লাইন আছে কবিতার মধ্যে, এবং এই 11,995 লাইনকে 15টা বুকে বা 15টা পার্টে ভাগ করা হয়েছে, এবং এখানে 250টার ওপরে পৌরাণিক বা মাইথোলজিক্যাল বা মিথস রয়েছে। আর কি জানতে পারলাম, যে এটা লেখা হয়েছে যে মিটারে, যে ছন্দে লেখা হয়েছে তাকে আমরা কি বলতে পারি, ডেকটাইলিক হেক্সামিটার।
যেখানে মানে যেটাই মানে ইলিয়ড এবং ওডিসি যে ছন্দে লেখা হয়েছে সেই ছন্দে কিন্তু মেটামরফোসিস লেখা হয়েছে, এই পয়েন্টটা আমরা জানতে পারলাম। আমরা নেক্সট জানবো কি, নেক্সট জানবো থিম। দেখো যে কোনো রাইটিং এর থিম গুলো আমাদের জেনে নেওয়া উচিত। দেখো মেটামরফোসিস, মেটামরফোসিস বইয়ের নাম। এই মেটামরফোসিস এর মানে কি, এই যে মেটামরফোসিস এর মানে কি ট্রান্সফরমেশন। তাহলে আমাদের এই মেটামরফোসিস বইটার বা মেটামরফোসিস যে পোয়েট্রি বুকটা রয়েছে তার মেইন থিম কিন্তু ট্রান্সফরমেশন, মানে পরিবর্তন, এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন। মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, মনে করো আমি একটা মোবাইল ফোন, মনে করো একটা মোবাইল ফোন, সেই মোবাইল ফোনটাকে আমি কি করলাম ট্রান্সফর্ম করে দিলাম, সেই মোবাইল ফোনটাকে একটা বাঘ বানিয়ে দিলাম, সেই মোবাইল ফোনটা বাঘে পরিণত হলো। এই যে পরিবর্তন এটাকেই বলা হয় মেটামরফোসিস। আমরা যখন টেক্সটটা পড়বো আমরা দেখবো যে মেটামরফোসিসে বিভিন্ন রকমের পরিবর্তন দেখানো হচ্ছে। কখনো দেখানো হচ্ছে মানুষ থেকে ফুলে পরিণত হচ্ছে, কখনো দেখানো হচ্ছে মানুষ থেকে মানে পাখিতে পরিণত হচ্ছে, কখনো দেখানো হচ্ছে মানুষ থেকে একটা ডলফিনে পরিণত হচ্ছে, আবার কখনো দেখানো হচ্ছে মানে একটা ফুল থেকে মানুষে পরিণত হচ্ছে, আবার কখনো দেখা হচ্ছে মানুষ থেকে একটা মানে প্রাণীতে একটা ছাগলে পরিণত হচ্ছে। এরকম বিভিন্ন রকমের ট্রান্সফরমেশন বা পরিবর্তন দেখতে পাই আমরা মেটামরফোসিসে। তাহলে মেইন থিম হচ্ছে মেটামরফোসিস। এই যে থিম, এই থিম নিয়েও কিন্তু ওভিড অনেক কিছু বলছে। ওভিড তার ওপেনিং লাইনে মানে মেটামরফোসিস শুরু হচ্ছে ওভিডের একটা কথা দিয়ে। ওভিড কি বলছেন, ইন নোভো ফট অ্যানিমাস মিউটেটাস ডিক্রে ফর্মাস বা কর্পোরা, এটা কিন্তু ওভিড বলছেন। এর মানে কি, আই ইন্টেন্ড টু স্পিক অফ ফর্মস চেঞ্জড ইনটু নিউ এন্টিটি। মানে আমাদের ওভিড বলতে চাইছেন যে তিনি নিউ এন্টিটিস, এই যে একটা রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হচ্ছে, মানে একটা বস্তু বা একটা মানুষ বা একটা জন্তু যাই হোক সেটা এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হচ্ছে, সেটাকে নিয়ে আমি আলোচনা করব কোথায়, আমার এই কবিতার বই মেটামরফোসিসে। এটা কিন্তু ওভিড তার মেটামরফোসিসের ওপেনিং লাইনেই কিন্তু ক্লিয়ার করে বলে দিয়েছেন। এছাড়াও মানে এছাড়াও এই মেটামরফোসিস থিম ছাড়াও আরো অন্য রকমের থিম রয়েছে, আরো অনেক রকমের থিম রয়েছে। সেই থিমগুলো কি, একটা হচ্ছে মিউটেবিলিটি, একটা হচ্ছে লাভ, একটা হচ্ছে ভায়োলেন্স, একটা হচ্ছে আর্টিস্ট্রি, একটা হচ্ছে পাওয়ার। মিউটেবিলিটি মানে কি, এই যে পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা যে রূপ পরিবর্তন হচ্ছে। মিউটেবিলিটি মানে মনের পরিবর্তন, এই মনের পরিবর্তন দেখানো রয়েছে। লাভ, লাভ মানে কি, ভালোবাসা রয়েছে। ভায়োলেন্স, ভায়োলেন্স মানে বুঝতেই পারছো মারপিট, দাঙ্গা, হাঙ্গামা, এইসব রয়েছে। আর্টিস্ট্রি মানে আর্টিস্টিক ক্রিয়েশন, সেটাও রয়েছে। এছাড়া পাওয়ার মানে ক্ষমতা, এই থিমগুলোকে নিয়েও আলোচনা করছি। তা দেখো মেটামরফোসিস বুকের মেটামরফোসিস বা পরিবর্তন বা ট্রান্সফরমেশন হচ্ছে প্রধান থিম। এছাড়াও কিন্তু মিউটেবিলিটি, লাভ, ভায়োলেন্স, আর্টিস্ট্রি অ্যান্ড পাওয়ার, এই থিমগুলোই রয়েছে। তাহলে বেসিক্যালি মেটামরফোসিস একটা ইম্পর্টেন্ট রাইটিং, বুঝতেই পারছো পরিবর্তন, এখানে একটা রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে বুঝতেই পারছো অনেকটাই ইম্পর্টেন্ট রাইটিং। এরপর দেখো আমরা কি করব, আমরা যখন নেক্সট ক্লাসে যাব, আমরা যখন নেক্সট ক্লাসগুলো পড়বো তখন আমরা কি করব, আরও ডিটেলসে মেটামরফোসিস সম্পর্কে জেনে যাবো। তো দেখো আজকে বেসিক্যালি আমরা ইন্ট্রোডাকশন করে রাখলাম, আমরা ইন্ট্রোডাকশনের ওভিড সম্পর্কে জানলাম, আর কি জানলাম, ওভিডের ইম্পর্টেন্ট রাইটিংগুলো সম্পর্কে জানলাম, আর মেটামরফোসিস সম্পর্কে কয়েকটা কথা জানলাম। এরপর যখন আমরা টেক্সটটা পড়বো মানে যেটা আমাদের সিলেবাসে আছে সেটা যখন আমরা পড়বো সেটা সম্পর্কে আমরা জানবো, দেখবে খুব ইন্টারেস্টিং গল্প মেটামরফোসিস, তোমাদের খুব ভালো লাগবে। এখানে দেখবে খুব মানে একটা মাইথোলজিক্যাল গল্প, মিথোলজি তো, পৌরাণিক গল্প, তোমাদের খুব মানে সুন্দর লাগবে, ইজিলি খুব আনন্দ লাগবে যে দেখবে এখানে কত সুন্দর মানে বাখাজের গল্প আমাদের পড়তে হবে। যখন আমরা বাখাজকে দেখতে পাবো, বাখাজ মানে হচ্ছে আমাদের মানে গড অফ ওয়াইন, মদের দেবতা, গ্রিক গড অফ ওয়াইন, তাকে বলা হচ্ছে বাখাজ। তো সেই বাখাজের গল্প আমরা যখন পড়বো খুব ইন্টারেস্টিং লাগবে, দেখবো একটা রূপ থেকে আরেকটা রূপে সবাই পরিবর্তন হচ্ছে, তো সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো। তো চলো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বোঝাতে কিছু প্রবলেম হয়ে থাকে মানে বুঝতে না পেরে থাকো তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে, আমি চেষ্টা করব তোমাদের সেই প্রবলেমটা ক্লিয়ার করে দেওয়ার। তো আমরা যখন আরো পরবর্তী ক্লাসগুলো নেবো আমাদের এটা টোটাল ক্লিয়ার হয়ে যাবে আমি আশা করছি। চলো এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সবাই আনন্দে থেকো, সবাই হেলদি থেকো, সবাই স্যানিটাইজ থেকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।